ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনারা যারা প্রফেশনালি ইউটিউবিং করছেন, তাদের জন্য আজকের টিপসটা হতে পারে একটা গ্রেট টিপস, খুব দারুণ দারুণ এবং কাজের উপযোগী একটা টিপস। তাই আমি বলবো যে আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি ভিডিওটাকে এনজয় করবেন। তো আমি প্রথমে আমার কথাটা বলি যে আমি যখন খুশি তখন ভিডিও বানাতাম এবং ভিডিওটা আপলোড করতাম। তো এই যে আমার এই ব্যাড প্র্যাকটিস, আমি যেটা গত দিনগুলোতে করে আসছিলাম, সেটা যে আমার ভুল হচ্ছে তা আমি রিসেন্টলি বুঝতে পেরেছি। যদি আপনি ইউটিউবিংয়ে ভালো করতে চান, তাহলে এই একটি বিষয় যেটা আমি এখন বলবো, আপনি এটা মেনে চলুন, দেখবেন যে খুব ফ্রুটফুল রেজাল্ট আপনি ফিডব্যাক পাবেন। সেটা হচ্ছে যে আমরা তো প্রতিদিন ভিডিও বানাই, সেগুলো আবার কাট করি বা বিভিন্নভাবে এডিট করি, এরপরে ইউটিউবে পোস্ট করে দিই। তো দেখা যাচ্ছে এই কাজটা কিন্তু আমরা এক একদিন এক এক সময় করে থাকি। তো আমি নিজেই এই কাজটা এভাবে করতাম, কিন্তু রিসেন্টলি এই আমার প্র্যাকটিসটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি। কারণ আপনি যদি অনেক সংখ্যক অডিয়েন্স বা ভিউয়ার্স পেতে চান একই সময়ে, অর্থাৎ ভিডিও পাবলিশ করার সাথে সাথে, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটা প্রতিদিন একটা স্পেসিফিক সময়ে পোস্ট করতে হবে। মানে সেটা দিনে হোক বা রাতে হোক, যে কোনো সময়ের একটা স্পেসিফিক সময়ে আপনাকে ভিডিওটা ইউটিউবে পোস্ট করতে হবে। তাহলে সেই সময়টা, স্পেসিফিক সময়টা কখন, তা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে এই ব্যাপারটার জন্য ইউটিউব অ্যানালিটিক্সের ভিতরে একটা ইনফরমেশন আপনি খোঁজ করলে পাবেন, যেখানটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন সময়ে আপনার অডিয়েন্স বা দর্শক ভাই বোনেরা আপনার ভিডিওগুলো বেশি বেশি দেখছে। তো এই সময়গুলো থেকে স্পেসিফিক আওয়ার বা ঘন্টাটা আপনাকে বের করতে হবে। আপনি যে সময়ে ভিডিও শ্যুট করেন না কেন, ভিডিওটা এডিট করার পরে আপনি ঠিক প্রতিদিন ওই নির্দিষ্ট সময়ে পোস্ট করুন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভিউয়ার্স ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বা আপনি প্রচুর দর্শক পাবেন। তো এইটা আসলে আমি প্রেজেন্টলি বা বর্তমান সময়ে এক্সপিরিয়েন্স হয়েছি। তাই আমি, যারা আপনারা নতুন শুরু করেছেন ইউটিউবিং বা ভালো করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করছি। আপনারা এটা করার জন্য যা করবেন, সেটা হচ্ছে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে চলে যাবেন এবং এই সময়টাকে বের করে ফেলবেন যে কোন সময়টা আপনার জন্য ভিডিও পোস্ট করার জন্য আদর্শ সময়। তো চলুন, আমি আসলে এখানে কথা না বলে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে ব্যাপারটা আপনাকে দেখিয়ে দিই। এই বিষয়টা জানার জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলে থাকা অবস্থায় আপনি এই যে বাম পাশের যে কর্নারে যে আপনার যে চ্যানেলের আইকনটা দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমি এটা কম্পিউটার থেকে করছি, আপনারা ইচ্ছা করলে এটা মোবাইল থেকেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের ডেস্কটপ ভার্সন সিলেক্ট করবেন। আচ্ছা, আমি আমার এই আইকন থেকে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। এরপরে দেখেন ইউটিউব ক্রিয়েটর স্টুডিও চালু হলো। এখান থেকে আমি চলে যাই অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বাটন রয়েছে, আপনি চলে যাবেন অডিয়েন্স এই বাটনটাতে। অডিয়েন্সে আপনি ক্লিক করলাম, তারপরে স্ক্রল করে আমি একটু নিচের দিকে যাই। তো ভিউয়ার্স দেখেন এখানে একটা অপশন রয়েছে, ব্লকের মধ্যে লেখা রয়েছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। দ্যাট মিন্স কখন আপনার ভিউয়ার্সরা ইউটিউবে থাকে। ইয়েস, ইটস এ গ্রেট পয়েন্ট। অর্থাৎ এখানে দেখেন সপ্তাহের সাতটা দিনের কথা উল্লেখ আছে এবং টাইমিং স্ল্যাবটা বলে দেওয়া আছে। তো দেখেন এখানে যে কালারগুলো গাঢ় হয়ে আছে, এই সময়টাতে আসলে আমার যে ইউটিউবের দর্শকরা, দর্শক ভাই বোনেরা এই সময়টাতে সবচাইতে বেশি থাকে। তো দেখেন ওপরে যদি আপনি সপ্তাহের দিনগুলো হিসাব করেন, তাহলে দেখেন এটা সবচাইতে গাঢ় হয়ে আছে এবং সময় দেওয়া আছে ফ্রাইডে 12 AM, অর্থাৎ শুক্রবার 12 AM-এ
আমার সপ্তাহের যে দিনটাতে সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ফ্রাইডে। তো তাহলে আপনি ফ্রাইডেকে ফোকাস করতে পারেন। যাই হোক, আমাদের আসলে কোনো দিনকে ফোকাস না করে টাইমিংকে ফোকাস করার ব্যাপারটা ছিল আমি যেটা নিয়ে বলছিলাম। তো এখন দেখেন এখানে গাঢ় কালারগুলোর মধ্যে যখন যে কালারটার উপর আপনি মাউস পয়েন্টার নেবেন তখন সেই সময়টাকে নির্দেশ করবে। তো দেখেন এখানে আমি একটা লাইন দেখি, দেখেন এটা 9 PM, এটা বাদ আছে। এখানে ধরে দেখি এটাও 9 PM, এখানে ধরে দেখেন 9 PM, এখানে দেখেন 9 PM। তো এই লাইন বরাবর 9 PM রয়েছে, একটা দুইটা তিনটা চারটা সবচাইতে গাঢ়। আর ওপরের লাইনে দেখেন গাঢ় রয়েছে 8 PM, 8 PM দুইটা। আচ্ছা, 8 PM পেয়েছি ডিপ লাইন দুইটা, আর 9 PM পেয়েছি ডিপ লাইন চারটা, আর 10 PM পেয়েছি হচ্ছে একটা, এই লাইন বরাবর, এই লাইন বরাবর। তো এখন দেখেন আমরা কি পেলাম, যে আমার ভিউয়ার্সগুলো, মানে আমি আমার আমার এই চ্যানেলের অ্যানালিটিক্স থেকে যেটা পেলাম, আমার ভিউয়ার্সগুলো 8টার সময় থাকছে সবচাইতে বেশি, 9টার সময় থাকছে এবং 10টার সময় থাকছে, এবং এই তিন সময়ের ভেতরে 9টার সময় সবচাইতে বেশি থাকছে। সো এখান থেকে আমি কি উপনীত হলাম, যে আমি প্রতিদিন ভিডিও তৈরি করার পরে, অর্থাৎ রেন্ডারিং করে ফাইনালাইজ করার পরে, এডিট করার পরে, আমাকে কিন্তু 9টার সময় পোস্ট করলে সবচাইতে বেস্ট হবে, ওয়াইজ হবে। আপনি বা আমি যে কোনো সময় ভিডিও পোস্ট করতে পারি ইউটিউবে, কিন্তু এই সময়টা হচ্ছে সবচাইতে পারফেক্ট বা যথার্থ টাইম, কারণ এই সময় আমার চ্যানেলের ভিউয়ার্সটা সব সময় সবচাইতে বেশি থাকে ইন্টারনেটে। তো ভিউয়ার্স, তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা চলে যাবেন আপনাদের চ্যানেলের এই নির্দিষ্ট অ্যানালিটিক্সে, এবং সেখান থেকে এই যে অ্যানালিটিক্সে অডিয়েন্স ট্যাবে ক্লিক করে নিচে আপনার যে ইনফরমেশনটা ইউটিউব আপনাকে প্রোভাইড করছে সেখান থেকে আপনি বের করে নেবেন যে ঠিক স্পেসিফিক কোন সময়টাতে আপনি ভিডিও পোস্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, আর কোন বিষয়ের উপরে ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় বা আপনারা চাচ্ছেন সেটা যদি লিখে জানান, তাহলে আমার জন্য পরবর্তী ভিডিওগুলোর বিষয়বস্তু সিলেক্ট করতে সুবিধা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।